সব খাই। ছাল আর পা বাদ দিয়ে আমি এই ছাল বলছি না করবে, বানাবে একদিন, বানাবে গরম নামিয়ে শাশুড়ি চাল আজকে আমি চিকেন কষা করব। চিকেন কষার জন্য আমি এখানে আলু দিয়েছি, একটু সামান্য আলু দেবো, আলু না হলে কেউ খেতে পারে না তাই। এবার আলুর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, আলুটা লাল করে ভেজে নেব। দিদি পেঁয়াজটা কাটছে, আমি সেই সময় আলুটা ভাজি, এর মধ্যে আমি মাংসটা মেখে নেব। আমি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে, আমি এইটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা সব দাও, কষা হবে তো। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আমি এটা মাখিয়ে নেব। আমি এটা টক দই দেব না, আমি এটা টক দই ছাড়া করব। ও বাবা, তা তো যাই না, আমাদের মেটে আসে, তোরা রবিবার করে ভিডিও করিস, টুকুন মেটে, আরে টুকুন নিয়ে আসাই ফেলে দিই মেটে, সিরিয়াস বলছি। টুকুন নিয়ে আস, গিলা মেটা তরকারি দেখানো যায় কিন্তু মেটাকে কেউ খায় না বলে। হ্যাঁ গলা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি এখন তুলে নিলাম লাল করে। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা, পাঁচটা এলাচ, এক টুকরো দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে দিদির পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা লাল করে ভাজবো। মানতো মা একবার বলেছিল মা ফোন করো, বললাম আজকে সময় নেই আমার কথা বলার মতো। পেঁয়াজটা আমার বাদামি রং করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা ছাড়বো।
যে পাত্রটায় মাংসটা মাখানো হয়েছিল ওটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে এটা ঢেকে দিলাম। আজকে আমরা কলা পাতায় খাবো, তাই আজকে কলা পাতাটা কাটা হচ্ছে। বর্ণালি কলা পাতাটা ধরে ফেলো। আজকে আমি কৌশিক ওই বড় কলা পাতাটাই খেতে দেবো। দেখি কৌশিক আছে কত ভাত খেতে পারে। এখন আমি ঢাকনাটা একবার খুলবো, খুলে দেখবো কতটা কি হয়েছে। কালাটা খুব সুন্দর হয়েছে না? কৌশিক একদিন বাড়িতে মাংস রান্না করছিল, ভিডিওতে দেখছিলাম, ঠিক সেম কালার। এখন খুব সুন্দর লাগছিলো মাংসটা কৌশিক যখন কষাচ্ছিল। এইখানে চালাই দেখবে, আমাদের এখানে দমদমের মশা কিন্তু নাম করা। হ্যাঁ, দমদমের মশা নাম করা, তাই আমরা এখন ভিডিও করছি। প্রচুর মশা কামড়াচ্ছে, একটু মেঘলা করেছে, তাই বর্ণালি এখন ডিমের খোলা জ্বালাচ্ছে। আমি এটা আরেকবার ঢেকে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। মাংসটা আমার হয়ে গেছে, আমি এখন মাংসটায় গরম মশলা দিয়ে দেবো। ছাই গরম মশলা দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার মাংসটায় দেব এক চামচ ঘি। আজকের মাংসটা আমি পুরো অন্যরকম করেছি। মাংসের আগেও আমি কষা মাংস দেখিয়েছি, কিন্তু আজকেরটা পুরো একদম অন্য ধরনের করে দেখালাম। আমি এখন এটা 2 মিনিট ঢাকা দিয়ে দেব। মাংসটা আমার হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি খুলে দিলাম। মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা আমি এখন নামিয়ে নেব। Thank you.
আমি মাংসটা যেভাবে করেছি সেইভাবে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। তবে মাংসটা আমি একটু অন্য ধরনের করেই করেছি, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি কষা, কিন্তু আজকে পুরো অন্য ধরনের করেছি।